বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ভোর রাত্রের থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এই জন্য আমি ভোর রাত্রের ভিডিওটা শুরু করলাম আসলে এটা আমি আমি কখনো ভিডিও অন করি না এই ফার্স্ট আজকে অনেকটাতে ঘুম ভেঙে গেছে তাই উঠে আমার সব কাজ শেষ করে ফেলেছি তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি তা আমি প্রথমে খাবারগুলা গরম করার জন্য সব চুলাই দিয়ে দিয়েছি আর আমি প্রতিদিন উঠেই অজু করে এক গ্লাস পানি খাই আমি আজকেও সব রেডি করে এক গ্লাস পানি খেয়ে নিলাম আর এদিকে আমার তরকারিগুলো গরম হয়ে গেছে আমার ভাতের পাতিল দেখে সবাই হাসবেন না কিন্তু আমি ছোট্ট একটা পাতিলে অল্প কয়েকটা ভাত রান্না করি তাও প্রতিদিনে কিছু না কিছু ভাত থেকে যায় আসলে দিনের বেলায় মেয়েরা একদম ভাত খেতে চায় না এই সারা রমজানে ছোট মেয়েও আর মেজর মেয়ে দুই দিন মাত্র করে ভাত খাইয়ে দুপুরে আর রাতে তো আমাদের সাথে ইফতার করে আর কিছু খাই না যাই হোক আমি খাবারগুলো সব টেবিলে নিয়ে আসছি আর সবাই দুধ খাবে আমি দুধটা ওভেনে গরম করে নেবো সবার আলাদা আলাদা করে আমি কাপে গরম হওয়ার জন্য ওভেনে রেখে দিয়েছি আর মেয়েরা এখন উঠে নেই মেয়েদের এখন উঠাবো আর বাবা উঠেছে সে এখন খাওয়া খাওয়া দাওয়া করবে আমি আর আর বাবাই আগে খেয়ে নিব ওদের উঠিয়ে দিয়েছি ওরা উঠে উঠেছে আর আমি আমরা এখন বসে পড়বো খাওয়ার জন্য তাই মেয়েদের ডেকে উঠিয়ে দিলাম আর বাবা অনেক কপি খায় প্রতিদিন তো এটা আমে কাজে যায় এই জন্য আমি তার জন্য কপিও রেডি করেছি আর খাওয়ার পরে একটু টক দই খাবো এই জন্য একটু টক দই নিয়ে নিচ্ছি আমি একটু টক দই খাবো এই জন্য আর কি নিয়ে এসছি তাই মেয়েদের ডেকে উঠিয়ে দিলাম আমি এসে দেখি টেবিলে একটা সুন্দর একটা এই বাস এটা দেখে খুবই আর্সাইজ হয়ে গেলাম আর ওর বাবা আমাকে হ্যাপি বার্থডে বললো আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন ছিল আর মেয়েটা আর কি নিয়ে আসছে কালকে বিকেলে ওর বান্ধবীদের সাথে বাহিরে গিয়েছিল। আমাকে বললো যে দুই ফ্রেন্ড একটু মার্কেটে যাবে আমাকে বলছে নিয়ে যেতে হ্যাঁ সাথে এটা এনে রেখে দিয়েছিল আমি জানি না ওর বাবাকে বলেছে হয়তো দেখিয়েছে আর বাবা বলল আমাকে এটা মেয়ে দিয়েছে আর মেয়ে উঠে ক্লিন হওয়ার জন্য ভাতরুমে চলে গেছে আমরা খেতে বসে পড়েছি আমি ওদের জন্য ভাতটা বেড়ে নিব মেয়ে এরকম হুঠহাট করে আমাকে সারপ্রাইজ করে মেয়ের গিফটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেক আগে একদিন ওর সাথে গিয়ে বলছিলাম জিনিসটা তো অনেক সুন্দর তাহলে একই সাথে দুইটা জিনিস ছিল তাই মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কোনটা বেশি পছন্দ আমি বললাম দুইটাই পছন্দ এই জন্য ওইটাই আমাকে ইফট করবে আমি কখনো আশাই করিনি তাই মেয়ে নিয়ে আসছে অনেক যা জাকাল লাউকায়রান মেয়ে মানে দিনগুলা খুবই মনে রাখে আমার বাবাও ভুলে যায় আমিও ভুলে যাই এই দিনগুলো আমরা মনে রাখি না আমাদের খাওয়া দাওয়া শেষ ফজরের নামাজ সুনার শুরু করে দিয়েছে আমরা একসাথে জামাতে নামাজটা পড়বো তারপর ঘুমিয়ে পড়বো এটা সকালে সকালে সবাই আমরা ঘুম থেকে দেরিতে উঠেছি যেহেতু আজ রবিবার আর বাবা একটু শুয়েছে তো শোয়ার সময় বলেছে যে আমি উঠে কিন্তু আনকোনা যাব। অন্য এক শহরে আর কি যাবে আমাদের শহর থেকে দূরে তার একটু কাজ আছে তার দিনের কাজ এবং অন্য কাজ থাকে এ কাজ প্রয়োজনে যেতে হয় বিভিন্ন হাসপাতালেও তার টেস্ট কিছু টেস্ট করার জন্য যাওয়া লাগে তাই সে ওখানে যাবে তাই সে উঠে চলে গেছে আমি কোরআন পড়ছিলাম তাই মেয়েরা ঘুম থেকে উঠে গেছে আমি কোরআন পড়তে পড়তে মেয়েরাও সবাই উঠে গেছে তাই ওদের আজকের ক্যালেন্ডারের রুটিনে যে কাজগুলা মেয়েরা ভাগ করে করতেছে তিন মেয়ে করতেছে তাই স্বামী আর জ্যোতি আমাকে বেডের থেকে নামিয়ে দিল বলে তুমি নামো একটু আমরা বিছানা গুছাবো আমাদের এখন গুছানোর সময় দুজনের মতে পার্থক্য একজনে সামিয়া বিছনা কম্বল দিয়ে ডেকে রাখবে নাহলে বিছনা ঠান্ডা হয়ে যাবে আর জ্যোতি এভাবে রাখবে দুজনে এভাবে রাখলো আর ওদের আজকের রুটিনে তিন বোন মিলে একটা রেসিপি করবে রেসিপিটে বা রেসিপিটা রেডি করে ফেলেছে আজকে আইসক্রিম কুলফি আইসক্রিম তৈরি করেছে তাই দুইজন তিনজনে মিলে তৈরি করে রেখে গেছে আমাকে বলেছে একটু তোমার হাতের কাজ শেষ হলে পরা শেষ হলে তুমি এটা ফ্রিজে রেখে দিও তা আমি আসলাম দেখলাম সু খুবই সুন্দর একটা কালার এসেছে এটা এখন দিয়ে ফ্রিজে রেখে দিব ইফতারের জন্য আর কি মেয়েরেডি করল আর আজকে মেয়েরা বাবার সাথে ইফতার করবে সবাই মিলে আর যেহেতু রবিবার এই জন্য স্পেশাল একটু ইফতারি খাবে কালকের থেকে তো ওর বাবা আর থাকবে না সোম থেকে শুক্র পর্যন্ত আবার বাবাকে সারা ইফতার করবে তাই মেয়েদের আবদারে আমি আজকে ওদের জন্য ইত্যাদি তৈরি করব তাই মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ করেছে ওদের বলল পিৎজা খাবে কেউ বললো পিৎজা আর বরমে মেয়ে বললো পিৎজা ওদের জন্য পিৎজা করো আর ওই নান্ডুটি তৈরি করতে বললো তাই আমি ভাবলাম যে যেহেতু একই খামিরে দুইটা করা যাবে তাহলে এটাই করা যাক আর মেয়ে চিকেন ফ্রাই করবে এজন্য একটা আস্তু চিকেন ওটাকে মেরিনেট করে রাতে রেখে দিয়েছে ওটা রেডি করে রেখেছে আমি এখন এটা খামিরটা তৈরি করে নিচ্ছি যেহেতু দুইটা আইটেম করব। আর যেহেতু ওর বাবা কালকে থাকবে না আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে আমাদের মায়ে যেদের ঈদের ইয়ে হয়ে যায় থাকলেও আর পিজ্জা রুটি এগুলো তার নষ্ট হবে না মেয়েরা দিন খেতে পারবে এই জন্য আমি এক কেজি আটা নিয়ে নিয়েছি এক কেজি আটার জন্য আমি হাফ লিটার দুধ আর পানি মিলিয়ে গরম করে নিয়েছি এটা কুসুম গরম করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর এখানে দুই টেবিল আমি চিনি দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি যে ইস্টটা ব্যবহার করি এটা অ্যাক্টিভ ইস্ট এটা এখানে পঁচিশ গ্রাম থাকে আমি পঁচিশ গ্রামের বিশ গ্রাম নিলাম আর আগে পাঁচ গ্রামে আমি আগেই খরচ করে ফেলেছিলাম তো এটা দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে রেখে দেবো তাই ডোটা তো আজকে আমার তাড়াতাড়ি দরকার এজন্য আমি এটাকে ভালোভাবে ই করে করে রেখে দেবো একটা চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম করে ওটা রেখে দেবো আর এখানে আমার হাফ লিটার আর হাফ কাপ পানি দিয়েছি একটু পানি থেকে গেছে এক কেজি ময়দার জন্য আর এখানে আমি দুই বিলস আমি তেল দিয়ে দিয়েছিলাম ভিতরে সেটা বলতে ভুলে গিয়েছিলাম এখন কিছু তেল দিয়ে এটাকে আবার আমি ভালোভাবে মথে নিচ্ছি খামির করে নিচ্ছি এটাকে আমি খামির করে তারপরে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এটা রেস্টের জন্য আমি এখন এটাকে ভালোভাবে মুঠে নিয়েছি এখন এটাকে রেখে দেবো আমি পানি হালকা গরম করে নিয়েছি চুলাটা বন্ধ করে রেখেছি বন্ধ চুলার উপরে এটাকে বসিয়ে দিব আর সামিয়ার মসজিদে যাওয়ার সময় হয়ে গেছে আমি সামিয়াকে রেডি করে দিব আর বাবাও চলে এসেছে চুলাটা বন্ধ করে দিয়েছি পানিটা কিন্তু বেশি গরম না হালকা গরম বলক তুলিনি পানিটার এখন আমি এটাকে গরম রেখে দিলাম আল্লাহ পেস তাদের বিদায় দিয়ে আমি চলে যাব পাকঘরে এই তো চিকেনটা মে মেরিনেট করে রেখে দিয়েছিল রাতেই এটাকে এখন আমি ভালোভাবে উল্টে পাতিয়ে নিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে মিলে এটার গায়ে ভালোভাবে একটু মশলা কমিয়ে নিব কমিয়ে তারপর এটাকে চুলাই বসিয়ে দেব কারণ এটার সাথে অনেক মশলা লেগে আছে এটাকে একটু কমিয়ে নিয়ে তারপর চুলাই দিতে হবে আর মশলাটা কিন্তু খুব ভিতরে সুন্দরভাবে গিয়েছে আর এখানে আমি একটা কয়লা পুড়িয়ে নিচ্ছি চুলাই জ্বালিয়ে নিয়ে তারপর অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে এভাবে রেখে দিলাম এখানে একটু তেল দিয়ে দিলে সুন্দর একটা দুয়া হবে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট ধোঁয়াটায় সুন্দর একটা স্মেল হবে এটা দিলে খুবই একটা সুন্দর স্মেল হয় এটার জন্য আর কি দিলাম এটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম এটাকে আসতে মিডিয়াম জালে এটাকে উল্টে পাল্টিয়ে এক পিঠকে তিন থেকে দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে ভেজে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে চতুর্দিকটাই উলটি পাল্টি ভেজে নিতে হবে আর বেশি তেল লাগবে না অল্প তেলে করলেই হয়ে যাবে এটা এখন মেয়ে করে নেবে আমি ওটা বসিয়ে দিলাম আর মাঝে মাঝে উলটি পাল্টি দিচ্ছি আর এটাকে আমি যে খামিডটা করে রেখেছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে গরম পানির পাতিলে বসিয়ে দিলে এখন আমি দুই ভাগ করে নিলাম একটা দিয়ে আমি একটা পিৎজা তৈরি করব আর বাকিটা দিয়ে নান রুটি তৈরি করব আর পিৎজা তৈরি করার জন্য আমি বড় একটা এভাবে রুটি তৈরি করে নিলাম এখন রুটিটা টেরের উপরে দিয়ে দিব টেরেতে আগে আমি অলিভ অয়েল দিয়ে নিয়েছি খাবার তেল দিয়ে দিলেই হবে আমি এটাকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন এটার উপরে এভাবে বসিয়ে নিলাম চতুর্দিক থেকে এভাবে চেপে সেপে তারপর একটু পাতলা করে নিতে হবে আর কিনারটা কিন্তু প্লেন করা যাবে না একটু পিৎজার শেপ দেওয়ার জন্য একটু উষা রাখতে হবে ওদিকে আর চাপ দিলাম না এভাবে ভালোভাবে করে নিলাম আর এখানে রুটির মতো যাতে ফুলে না ওঠে এজন্য আমি একটা কাটা চামিচ দিয়ে এভাবে পুরোটা রুটির ভিতরে ছিদ্র করে নিচ্ছি আর এটার উপরে আমি যা যা দেবো তা কিন্তু আগেই কেটে নিয়েছি আর মেয়ে পিৎজা কেটে যাওয়ার অর্থ কারণ মাশরুম এনেছে আর বাবা মাশরুম এনে বলেছে যে মাশরুমের পিৎজা বানানোর জন্য আমার বাবা কখনও বলে না তবে রমজানে অনেক পিৎজা নিয়ে মাশরুম নিয়ে এসেছে তাই আমি বললাম এত কেন মাশরুম নিয়ে আসলাম রমজানে তো এত খাওয়া হয় না মেয়েকে বলছে পিৎজা তৈরি করিস তাই এই জন্য আর কি মেয়ে বলছে যে যেহেতু বাবা আজকে বাসায় একটা পিৎজা তৈরি করো আর সামিয়া যদি তো কিছু খাওয়ার কথা মনে হলে যে পিৎজা তৈরি বানাও এই জন্যে আর কি পিজাটা তৈরি করলাম তাই আমি মাশরুম কেটে নিয়েছি আমি সব রেডি করে রেখেছি এখন এখানে আমি পিৎজার সসটা ভালোভাবে দিয়ে দিলাম উপরে আর এখানে চিজ দিয়ে দিছি আমি চিজগুলোও আগে রেডি করে রেখেছি এখন ভালোভাবে চিজগুলো দিয়ে দিব আর চিজটা কিন্তু বেশি দিলে পিৎজাটা খেতে কিন্তু খুবই মজা হয় আর পিৎজার উপরের আপনার পছন্দ মতো যা খুশি তাই দিতে পারেন আপনাদের পছন্দ মতো দিলেই হয় পিৎজার গোটা পারফেক্ট হলে কিন্তু পিৎজা হবেই আর এটা আপনারা চিকেন দিতে পারেন যার যেমন পছন্দ এরকম দিতে পারেন তবে আজকে আমি তন্ন দিব আর মাশরুমগুলো দিয়ে নিচ্ছি মাশরুমগুলো আমি আগে কেটে নিয়েছি যেহেতু অনেক এনেছে তাই আমি একটু একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য আর কি একটু ক্যাপসিকামও দিলাম আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি আমি অর্ধেকটার ভিতরে কাঁচামরিচ দিব আর অর্ধেকটার ভিতরে কিন্তু কাঁচামরিচ দিব না কারণ মেয়েরাও খাবে আমরাও খাবো একই পিজা তাই আমাদেরটা একটু ঝাল ঝাল যাতে থাকে আর অর্ধেকটা ঝাল ছাড়া রাখবো ওই অর্ধেকটা মেয়েরা ছোটো মেয়ে দুইজন খেতে পারবে এই জন্য আমি অর্ধেকটায় দিলাম কাঁচামরিচ আর অর্ধেকটাই দিইনি আর এখানে টুনা মাছ যেটা তন্ন ওটা দিয়ে নিলাম এটা পছন্দ মতো আমি কি দিয়ে দিলাম আর উপরে আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি তারপর অরিগানো আর একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব তাহলে কিন্তু আমার পিৎজা হয়ে যাবে আমি এভাবে করে এটাকে রেখে দিব এখনই আমি এটাকে তৈরি করে নিব না কারণ এটাকে রেখে দিতে হবে যেহেতু মাত্র আমি রুটিটা তৈরি করেছি এভাবে সাথে সাথে তৈরি করে নিলেও হয় কিন্তু আমি এখনই করব না যেহেতু ইফতারের টাইমে খাবো এই জন্য এটাকে আমি রেখে দিব আধা ঘন্টার মতো তারপরে এটাকে আবার চুলা ওভেনের আর কি দিব আমি বন্ধ ওভেনের ভিতরে রেখে দিলাম আর চিকেনটাও কিন্তু আমার বেজে নিচ্ছি আর হঠাৎ করে এই আর বাবা একটা কাজে আটকে পড়েছে আমার আমাদের আর মেয়েকে আনতে যেতে হবে মেয়ের ছুটির টাইম হয়ে গেছে তাই আমি বড়ো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি সামিয়াকে আনার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ অনেক লেট হয়ে গেছে আগের থেকে বলা ছিল না যেহেতু বলেছিল রবিবার সব সময় আর বাবাই নিয়ে আসে আর রবিবার আমাকে আর যেতে হয় না রবিবার সেই মুরজিদি দিয়ে আসে আবার নিয়ে আসে কিন্তু আজকে একটা জরুরি কাজে আটকা পড়ে গেছে এর জন্য আর কি যেতে পারবে না তাই অলরেডি পাঁচ মিনিট লেট হয়ে গেছে ছুটির টাইমে আর পাঁচ মিনিট হয়ে গেছে তাই মসজিদের ভিতরে সমস্যা নেই তবে ঠিক টাইমে না আসতে পারলে এই মন খারাপ করে থাকে তাই আমি দ্রুত যাওয়ার জন্য বড় মেয়েকে নিয়ে গেলাম আর চুলাটা বন্ধ করে রেখেছি আর এসেই আমি নান রুটি তৈরি করে নিব আর ওভেনে পিৎজাটাও দিয়ে দিব ওভেনটা প্রথমে ফ্রি হিট করে নিব ফ্রি হিট করে নিয়ে তারপরে ওভেনে দিয়ে দিব। আর আমি দূরত্ব যাচ্ছি আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন যাতে করে আমি যখন যে ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা আমি ভোর রাত্রে থেকেই শুরু করেছি ভিডিওটা ভিডিওটা তো একটু বড়ই হয়ে গেছে আমি ইফতার পর্যন্ত কন্টিনিউ করবো এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এজন্য জন্য আমি খুবই সরি আছি আমি চাচ্ছিলাম যে সবাই তো টু ইফতার দেয় তাই আমার সিঁড়িতেই আমি ভিডিও করব কখনো আশা করিনি আজকে একটু তাড়াতাড়ি উঠি দেখেই শুরু করলাম যাই হোক ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমি মেয়েকে নিয়ে চলে এসেছি এসেই কিন্তু আমি প্রথমেই ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট আমি ওটাকে ফ্রি হিট করে নিয়েছি আর এদিকে তাও বসিয়ে আমি নান রুটি তৈরি করা শুরু করেছি মেয়ে চিকেনটা রেডি করে নিচ্ছে অল্প অল্প যা কাটা লাগবে মেয়ে কেটে নিচ্ছে আর বাবাকে নিয়ে ইফতার করবে আর বাবা আজকে আসতে পারবে কিনা তাও বুঝতে পারছি না কারণ সে এখন এখনও যেহেতু আসেনি তাইম কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে আমি এখন দ্রুত কাজগুলো করে নিচ্ছি আমি এখন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে শুধু নান রুটিটা তৈরি করলেই হয়ে যাবে আর চিকেনটাও হয়ে গেছে মেয়ে এখন সব রেডি করে নিচ্ছে আমি সব আমি শুধু নানডুরিটা ভেজে নিচ্ছি আর মেয়ে সব কিছু ছোটো দুই মেয়েকে নিয়ে বড়ো মেয়ে সব নিয়ে যাচ্ছে টেবিলে আমি দ্রুত এটাকে রেডি করে নিচ্ছি মেয়ে খুব ইচ্ছা ইচ্ছা বাবাকে নিয়ে আজকে চিকেনটা ফ্রাই করেছে মেয়ে মেয়েই করেছে একটা রেসিপি দেখে উম মেয়ে কুকিং কুকিং কুকিংস্ট স্টুডিও বা উম্মে উম্মে আপুর রেসিপি দেখে ওই করেছে কিছুদিন আগে উম্মে আপু এই রেসিপিটা দিয়েছে এই রেসিপিটা মেয়ে আর কি করার জন্যই চিকেনটা করেছে আর আমার পিৎজা রেডি হয়ে গেছে চিকেনটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে আর বাবা এখনও আসতে পারেনি তাই মেয়েরা তো কিচ্ছু খাবে না বসে আছে তাই বাবলো আজান দিয়ে দিছে কিছু খাও তারপর আমরা নামাজ পড়ে দেখি তোমার বাবা আসলে আমরা পিৎজা কাটবো আর চিকেন খাবো এখন তোমরা কিছু খাও আমরা কিছু খেয়ে নামাজ পড়ে নিব তারপরে ওর বাবা আসলে আমরা খাবো তো আমি আর ভিডিওটা আর বার আসছি না এ পর্যন্তই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ